أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ। ভাই এক ভালো প্রশ্ন করেছেন যে উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তানে দেখা যায় যে আহলুল হাদিসদের বাকি ইসলামী দলগুলি দারুণ বিদ্বেষ পোষণ করে, এর কারণ কি? জি ভাই, আপনি একজন সাধারণ মানুষ, এই বিষয়টি বুঝতে পাচ্ছেন। আমাদের পূর্বের ওলামায়ে কেরামগণ যেমন ইবনুল জৌজি আহমদ বিন সানান রাহেমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়াহুয়া ইয়াবগুদু আহলাল হাদিস, দুনিয়াতে কোনো বেদাতি নেই যে আহলে হাদিসদের মন্দ বলে না, আহলে হাদিসদের সাথে বিদ্বেষ পোষণ করে না, এরকম কোনো দুনিয়াতে বেদাতি নেই। বেদাতি মানে আহলুল হাদিসদের সঙ্গে বিদ্বেষ পোষণ করা। ফায়দাবতাদা আর রাজুলু, যখন কোনো মানুষ বিদআত আবিষ্কার করে, নুজিয়াত হালাওয়াতুল হাদিস মিন কলবিহি, তাহলে তার অন্তর থেকে হাদিসের মজা ছিনিয়ে নেওয়া হয়। খতিব বাগদাদি শরফ আসহাবুল হাদিস 74 নম্বর পৃষ্ঠায় এটি বর্ণনা করেছেন। অনুরূপ আবু উসমান আসাবুনি রাহমাহুল্লাহ বলছেন, ওয়া আলামাতুহুম শিদ্দাতু মুআদাতিহিম লিহামলাতি আখবারিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের আলামত মানে বেদাতিদের আলামত হচ্ছে তারা দারুণ শত্রুতা পোষণ করে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বহনকারী তাদের সাথে। আকীদাতুস সালাফ আসহাবুল হাদিস এই বইতে তিনি একথা লিখেছেন। তাই বেদাতিদের আলামত হলো তারা আহলুল হাদিসদের, আর এই আহলুল হাদিসদের বলতে যারা ইসলামের বিধানগুলির দলিল কোরআন সহি সুন্না হাদিস খাবারুর রসুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখবার এবং হাদিস থেকে ডাইরেক্ট দেয়, তাদের সাথে সবচেয়ে বেশি বিদ্বেষ পোষণ করে বিদআতীরা। তাই এরকম বিদ্বেষ পোষণ করাটাই তাদের বিদআতের পরিচয়, যেটা আমাদের ইতিপূর্বের ওলামায়ে কেরাম বলেছেন। কারণ কি? কারণ হলো তাদের বিদআতের ভ্রম এবং বিদআতের রহস্য উন্মোচন করে আহলুল হাদিসরা। বেদাতিরা তো নিজের বেদাতি মানে পড়ে থাকে ভক্ত তারা, কিন্তু তাদের ওই বেদাতের রহস্য উন্মোচন করে আহলুল হাদিসরা দলিল প্রমাণ সহকারে। তখন তারা সেগুলোর উত্তর সত্যিকারে দিতে না পেরে তখন শুরু হয়ে যায় শত্রুতা। উপমহাদেশের ক্ষেত্রে বলছি, উপমহাদেশে আহলুল হাদিস ছাড়া কারা আছে বলতে পারেন? প্রায় দুটি দল, একটি হলো দেওবন্দি হানাফি ভাইয়েরা, আর একটি হলো বেরেলভি বা কবর পূজারীরা। দেওবন্দি হানাফি ভাইয়েরা নিজেদের মধ্যেই তারা কখনো আকিদা এবং তাওহীদের দাওয়াত জোর সরে দেয় না। আপনারা চারিদিকে লক্ষ্য করে দেখেন, তাদের পুরো চেষ্টা ব্যয় হয় যে তাদের হানাফি মাজহাবের রায়ের কেউ বিপরীত করলো কি করলো না, মানে আহলুল হাদিসদের সাথে যে তাদের তারা যে তর্ক করে সেই তর্কটা শুধুমাত্র ফিকহি মাসলায়, এবং ইমাম আবু হানিফা রাহেমাহুল্লার মাজহাবের বাইরে যদি আহলুল হাদিসদের বা অন্য কারো কোনো মত থাকে বা আমল থাকে তাহলে ওটা নিয়েই তারা পড়ে থাকে, আকিদার খিদমত তারা করে না। কারণ তারা স্বয়ং নিজেই ভ্রান্ত আকিদায় রয়েছে, বহু ভ্রান্ত আকিদায় রয়েছে। যেমন তাদের কিছু মানুষ মুতাজিলি আকিদা, বলেন এই যুগের আমির হামজা সাহেব তিনি তো হানাফি মাজহাবের মানুষ না, কিন্তু তার আকিদা মুতাজিলি আকিদা। স্বয়ং আহনাফ ভাইয়েরা তারা আকিদা পোষণ করেন আশারি মাতুরিদের, তাদের মধ্যে রয়েছে কিছু বেদাত, কিছু আবার ওই কবর মাজারের বরকত ইত্যাদি। তো তারা নিজেই যখন এ সকল বিষয় যখন তাদের মধ্যেই রয়েছে, সেই কারণে তারা জোর গলায় অন্যকে কিছু বলতে পারবে না। জোর গলায় যদি বলতে পারে তাহলে আহলুল হাদিসরা বলতে পারে, কারণ তাদের মধ্যে এগুলো নাই। যখন নাই তখনই তাদের সঙ্গে শত্রুতা হয়।
আর এই কারণে আমাদের সালাফ ওই কথাগুলি বললেন যেগুলো আমি শুরুতে বললাম। তৃতীয় কথা হলো, বিদআতীরা বিদআতী কাজ করতে মজা পায়, শয়তানও তাদের সাহায্য করে। এখন ওই বিদআতের কারণে তাদের কিছু দুনিয়াবি লাভও থাকে, মানে দুনিয়াবি লাভও লুকায়িত থাকে ওই বিদআতের পিছনে, থাকে না? কোরআন খানিটা যদি চলে তাহলে ওদের পয়সা চলে, মিলাদ যদি চলে তাহলে ওদের পেট ভরে, হ্যাঁ মাজারে উরুস চললে তাদের জীবন রমরমা চলে। তাহলে ওদের বেদাতের পিছনে দুনিয়াবি স্বার্থ থাকে, আর ওদের ওই বেদাত খণ্ডন হয়ে গেলে তাদের দুনিয়াবি স্বার্থটা নষ্ট হয়। সেই জন্য দুনিয়াবি স্বার্থ তারা নষ্ট করতে চায় না, সেই কারণেই যারা ওদের খণ্ডন করে তাদের সঙ্গে শত্রুতা বেড়ে যায়। আহলে হকের নামে আবার পীর মাজারে চলে, যে সকল হকপন্থী পীর মাজারের নাম শুনছেন, এদের নাম বলেও দাওয়াত দেওয়া উচিত আমাদের সালাফে সালেহীনগণ। এই বিদআতীদের নাম ধরে মেম্বারে লোকদের সামনে বলতেন যে দাও হাদিস আমর ইবনে সাদ, আমর বিন সাদের হাদিস ছেড়ে দাও, সহি মুকদ্দমা সহি মুসলিমে এসেছে। কেন? কারণ তিনি এই বিদআতী। তো এই যে যারা আজকালকার আমাদের যুগে এই সকল বিদআতী আছে, এগুলো কথা বললে বলবে কি বোধ করছেন, এগুলো আমাদের সালাফের চরিত্র। তো এই যে বেদাতি হকপন্থী পীর নামে যে কিছু পীর বের হয়েছে, ওদেরও ব্যবসাটা তো তাদের মুরিদ দিয়েই চলে। তো দুনিয়া তাদের বেদাতের পিছনে এই দুনিয়াবি ফায়দা লুকায়িত থাকে, সেই কারণে আহলুল হাদিসরা বলতে গেলে এদের সঙ্গে বিদ্বেষ বেশি চলে। আর তৃতীয় কথা হলো, চতুর্থ কথা হলো যে ভাই, সব সময় ভালো মানুষ এবং সত্য সাথে বাতিলের লড়াই থাকে। নবীদের চাইতে ভালো মানুষ তো দুনিয়াতে কেউ ছিলেন না, তাদেরও শত্রু প্রচুর ছিল। তাই শত্রু যখন বেশি হয় তখন সেটা একটা হকের আলামতের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাই তাদের পিছনে থাকে শয়তান। শয়তান ওদের শয়তানি চক্রান্ত খেলে তারা সেই শয়তানি চক্রান্তের ফাঁদে থাকে, যে কারণে এক তো বিদআতী তার উপর গালিগুলোজ করে ইত্যাদি করে আরও নিজেদের নেকি এবং সওয়াবগুলিকে ধ্বংস করে। মোট কথা হলো এই যে কোনো বিদআতি মানুষ সে আহলুল হাদিসদের সুন্না অনুসারীদের ভালোবাসে না, কারণ সুন্না অনুসরণ করলে তাদের বেদাত থাকে না, তাদের বেদাত চলে গেলে তাদের দুনিয়াবি স্বার্থ নষ্ট হয়, তাদের অপমান হয়, তারা অপদস্থ হয় ইত্যাদি ইত্যাদি মনে করে, সে কারণেই তারা শত্রুতা পোষণ করে চলে। আল্লাহ যেন এদেরকে হেদায়ত দান করেন আর বুঝার তৌফিক দান করেন, আর আমাদেরকেও বেদাতি চিনে বেদাত থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।